ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 থ্রিলে সবাইকে স্বাগত। আজকের মূল বিষয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসের কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব, পরিচ্ছেদ 5 থেকে। আগের দুটো ভিডিও পোস্ট করা আছে, অবশ্যই ভিডিও দুটো দেখে নিও তোমরা। প্রথম প্রশ্ন, করিচালা কী? করিচালা হলো দুটো করি মন্ত্র পড়ে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে কামড়ে ধরে সাপটাকে বহুদূর থেকে টেনে এনে উপস্থিত করে। এই পদ্ধতি আসলে ভণ্ডামি। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত কিসের উপর পড়ে গিয়েছিল? শ্রীকান্ত শিয়াকুল ঝোপের উপর পড়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্তের নিজেকে মুক্ত করে নিতে কত সময় লেগেছিল? শ্রীকান্তের নিজেকে মুক্ত করে নিতে 10 মিনিট সময় লেগেছিল। পরবর্তী প্রশ্ন, সাহসী ইন্দ্রনাথকে কি দিয়ে আঘাত করেছিল? সাহসী ইন্দ্রনাথকে সাপ মারা বর্ষা দিয়ে আঘাত করেছিল। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথের দিদি কিভাবে সংসার চালাতো? ইন্দ্রনাথের দিদি কাঠ কুড়িয়ে ঘুটে বিক্রি করে সংসার চালাতো। প্রশ্নগুলি খুবই ভালো, অবশ্যই মন দিয়ে দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথ কাকে পুলিশে দেবে বলেছে? ইন্দ্রনাথ সাহজিকে পুলিশে দেবে বলেছে। পরিচ্ছেদ 6 দেখো। প্রথম প্রশ্ন, কাদের বাড়ি কালী পূজা উপলক্ষে থিয়েটারের স্টেজ বাঁধা হয়েছে? দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে থিয়েটারের স্টেজ বাঁধা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দত্তদের বাড়িতে কি অভিনীত হবে? দত্তদের বাড়িতে মেঘনাথ বধ অভিনীত হবে। এই প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মেঘনাথ চরিত্রে অভিনেতার উচ্চতা ও পেটের ঘের উল্লেখ করো। মেঘনাথ চরিত্রে অভিনেতার উচ্চতা 6 হাত এবং পেটের ঘের 4.5 হাত হবে। পরবর্তী প্রশ্ন, ভীম চরিত্রে কে অভিনয় করত? এই প্রশ্নটি ভালো প্রশ্ন। ভীম চরিত্রে অভিনয় করত হারান পলসাই। পরবর্তী প্রশ্ন, সাহজিকে কি সাপে কামড়েছিল? সাহজিকে গোক্র সাপে কামড়েছিল। পরবর্তী প্রশ্ন, গোক্র সাপ সাহজির কোথায় দংশন করেছিল? এই প্রশ্নগুলো খুবই কিন্তু ভালো প্রশ্ন, ভালো করে দেখে রেখো, নোট করে নিও। পরবর্তী গোক্র সাপ সাহজির গলায় দংশন করেছিল। গোক্র সাপ সাহজির গলায় দংশন করেছিল। সাহজি গোক্র সাপটিকে কিভাবে হত্যা করেছিল? সাহজি গোক্র সাপটার মাথা পা দিয়ে চেপে ধরে দুই হাতে টেনে তার দেহের দৈর্ঘ্য বাড়িয়ে দেন, এরপরেই সাপটার মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, সাহজিকে কোথায় কবর দেওয়া হয়েছিল? সাহজিকে তার কুটিরের দক্ষিণ দিকের জঙ্গলে কবর দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রর দিদি হিন্দু ধর্মের কোন জাতির মেয়ে ছিলেন? অন্নদা দিদি। অন্নদা দিদি হচ্ছে ইন্দ্রের দিদির নাম, মনে রাখবে। ইন্দ্রের দিদি হচ্ছে অন্নদা দিদি। ব্র্যাকেটে লেখা আছে অন্নদা দিদি, মানে অন্নদা নাম। ব্রাহ্মণ কন্যা ছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রের দিদি ইন্দ্রের সঙ্গে তাদের বাড়িতে আসতে চায়নি কেন? তার স্বামীর কিছু দেনা ছিল, সেগুলি শোধ করা হয়নি বলেই ইন্দ্রের দিদি ইন্দ্রের সঙ্গে তার বাড়ি আসতে চায়নি। পরবর্তী প্রশ্ন, অন্নদা দিদি শ্রীকান্তকে কি রঙের কাগজে চিঠি লিখে গিয়েছিলেন? অন্নদা দিদি শ্রীকান্তকে হলদে রঙের কাগজে চিঠি লিখে গিয়েছিলেন, দিদির নাম কি? দিদির নাম হচ্ছে অন্নদা। পরবর্তী প্রশ্ন, অন্নদার বড় বোনকে কে হত্যা করেছিল? অন্নদার স্বামী সাহজি তার বড় বোনকে হত্যা করেছিল। প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অন্নদার দিদিকে হত্যা করে ফেরার হওয়ায় কত বছর পর অন্নদা তার স্বামীকে আবার দেখতে পায়?
অনদা দিদিকে খুন করে ফেরার হওয়ায় 7 বছর পর স্বামীর সঙ্গে আবার অন্নদার সাক্ষাৎ হয়, মানে 7 বছর পরে আবার দেখা হয়, সাক্ষাৎ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অন্নদার কাছে কটি সোনার মাকড়ি ছিল? অন্নদার কাছে 2টি সোনার মাকড়ি ছিল। পরবর্তী পরিচ্ছেদ 7, তার আগে কিছু কথা বলে নেব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, অন্নদা সোনার মাকড়ি দুটি কার কাছে বিক্রি করেছিল? অন্নদা সোনার মাকড়ি দুটি বড় রাস্তার মোড়ে মুদির দোকানের মালিককে বিক্রি করেছিল। পরবর্তী প্রশ্ন, অন্নদা মাকড়ি দুটি কত টাকায় বিক্রি করেছিল? অন্নদা মাকড়ি দুটি 21 টাকায় বিক্রি করেছিল। মুদির দোকানের মালিক দিদিকে কি বলে সম্বোধন করত? মুদির দোকানের মালিক দিদিকে বহু বহু বলে সম্বোধন করত। পরবর্তী প্রশ্ন, যাবার সময় অন্নদার হাতে কত পয়সা ছিল? যাবার সময় অন্নদার হাতে 5.5 আনা ছিল। পরবর্তী প্রশ্ন, 5.5 আনা সমান কত পয়সা? 5.5 আনা সমান 22 পয়সা। পরবর্তী প্রশ্ন, তোর নাম কি রে, কার উক্তি, কে কাকে নাম জিজ্ঞাসা করেছিল? এটি ইন্দ্রের নতুন দাদার উক্তি, তিনি শ্রীকান্তকে নাম জিজ্ঞাসা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শেষ নৌকাযাত্রায় ইন্দ্র ও শ্রীকান্তর সঙ্গী কে ছিলেন? শেষ নৌকাযাত্রায় ইন্দ্র ও শ্রীকান্তের সঙ্গী ছিলেন ইন্দ্রর কলকাতাবাসী নতুন দাদা। নতুন দাই ইন্দ্রের কোন সম্পর্কীয় ভাই? নতুন দা ইন্দ্রের মাস্তুতো ভাই। পরবর্তী প্রশ্ন, নতুন দা কি পাস করেছেন? নতুন দা সম্প্রতি এলএ পাস করেছেন। পরবর্তী প্রশ্ন, নতুন দার বসার জন্য কে আলোয়ান খুলে দিয়েছিল? নতুন দার বসার জন্য ইন্দ্র আলোয়ান খুলে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি, কার উক্তি, এই স্বার্থপর ব্যক্তিটি কে? এটি কথক চরিত্র শ্রীকান্তের উক্তি, অসজ্জন ব্যক্তিটি হলেন ইন্দ্রের নতুনদা। পরবর্তী প্রশ্ন, থিয়েটারে পৌঁছাতে কটা বাজার কথা? থিয়েটারে পৌঁছাতে প্রায় 2টো বাজার কথা। পরবর্তী প্রশ্ন, রাত্রি কটার সময় নতুনদা মুড়ি খেতে চাইলেন? রাত্রি প্রায় 11টার সময় নতুনদা মুড়ি খেতে চাইলেন। পরবর্তী প্রশ্ন, বালুর উপর চাঁদের আলোয় কি চকচক করছিল? বালুর উপর চাঁদের আলোয় নতুনদার পাম্প শুয়ের এক পাটি চকচক করছিল। পরবর্তী প্রশ্ন, নতুনদা হাততালি দিয়ে কি গান ধরেছিলেন? নতুনদা হাততালি দিয়ে ঠুন ঠুন পেয়ালা গান ধরেছিলেন। পরবর্তী প্রশ্ন, নতুনদা জল থেকে উঠে প্রথম কি কথা বলেছিলেন? নতুনদা জল থেকে উঠে প্রথমে বলেছিলেন আমার এক পাটি পাম্প। পরবর্তী প্রশ্ন, রাত্রি কটার সময় নৌকা ঘাটে এসে পৌঁছালো? রাত্রি 2টোর সময় নৌকা ঘাটে এসে পৌঁছালো। ভিডিওটি এখানেই শেষ করছি, আর একদিন ভিডিওটি দিলেই সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলি তোমরা মন দিয়ে দেখতে থাকো।